Hello everyone, this is Foysal. Welcome to my channel, Freelancer Foysal. আজকে আমি আমার টপিকের বাইরে থেকে একটা ভিডিও কন্টেন্ট আপনাদের মধ্যে শেয়ার করছি আমি মনে করছি যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বৈশ্বিক মহামারীর মধ্যে এই বিষয়টা আসলে জানানো খুবই দরকার সেটা হচ্ছে যে ভ্যাকসিনের ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে তো আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে পড়ছি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা যারা কলেজ যেগুলো আছে যে কোনো কলেজ হতে পারে যে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে সকল কলেজ আছে সব কিছু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো তারা যারা ভ্যাকসিন দিতে চাচ্ছে এবং তাদের জন্য কিন্তু একটা ভ্যাকসিন দেওয়ার সুযোগ কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি করে দিয়েছে এখানে কি করতে হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি একটা ওয়েবসাইটে বা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে হচ্ছে আমাদের তথ্যগুলো দেওয়া লাগতেছে এবং সেই তথ্যগুলো পরে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সরাসরি সুরক্ষাতে সেটা প্রোভাইড করে দেওয়া হবে তো 12 তারিখে লাস্ট ডেট ছিল আর যার কারণে আমি 11 তারিখে আমি আসলে ভিডিওটা তৈরি করতে চাইনি কারণ একদিনে হয়তো অনেকে এই বিষয়টা করতে পারবেন না তো তার কারণে আমি আর ভিডিও তৈরি করিনি কিন্তু আনফর্চুনেটলি পরে দেখতে পারলাম যে এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে যেটা এখনও অনেকে জানেন না তো যারা যারা জানেন না তাদের জন্য আমি আপনাদের জানানোর চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে তো তারা কিন্তু 19 তারিখ পর্যন্ত সময় পাচ্ছে তো এর মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই ফিল আপ করে ফেলবেন আর একটা কথা অবশ্যই জানে রাখবেন এখানে কিন্তু মাত্র একটাই সার্ভার যেখানে আপনার তথ্যগুলো প্রদান করতে হবে বিকল্প কোনো ওয়ে নেই যার কারণে আপনার এখানে সার্ভারটা যদি ডাউনও থাকে সার্ভারটা যদি লোড নিতে সমস্যা করে আপনাকে একটু ওয়েট করতে হবে যেমনটি আপনারা যে কোনো রেজাল্ট বের করার সময় সার্ভার যেরকম ডাউন থাকে আজকেও ঠিক যেমন সার্ভারটি ডাউন আছে তো কখন সার্ভার ডাউন থাকে তারপর সাবমিট করার পর কিছু কিছু সমস্যা আমি দেখতে পেয়েছি আমি নিজে অনেকগুলো ফর্ম ফিল আপ করে দিয়েছি অনেকে তো সেখানে আমি কিছু কিছু সমস্যা ফেস করেছি তো এইগুলো হয়তো অনেকে সাবমিট করার পর আসতে পারে আসলে এই বিষয়টাও আমি কথা বলবো সেই স্ক্রিনশট আপনাদের দেখাবো তো এই বিষয়গুলো আপনারা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয় সম্পর্কে এবং আপনারাও ফর্ম ফিল আপ করতে পারবেন তো ঘরে বসে থেকে আপনি ফর্মটা ফিল আপ করে ফেলুন এবং আমি আরও একটা বিষয় জানাবো যে আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা ভ্যাকসিনের জন্য আবেদন করছি তারা তারা কী ভ্যাকসিন পাবে কোন কান্ট্রি বা কোন দেশে ভ্যাকসিনটা আমরা পেতে চলেছি সেটা আমি জানাবো এই ভিডিওতে ওকে ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করব তার জন্য NUSEBD লিখলেই প্রথমে যে সাইটটি চলে আসছে দেখতে পাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট এটিতে আমরা ক্লিক করলে এই পেজটিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি ওপরে নোটিফিকেশনে এখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীদের COVID-19 টিকা সংক্রান্ত অনলাইনের তথ্য প্রেরণের সময়সীমা আগামী July 19, 2021 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো আগে যে আমাদের যে PDFটা ছিল সেটা হচ্ছে এইটা এখান থেকে করছি যে এই যে লিঙ্কটা আমরা সরাসরি কপি করেছি আপনি কি করবেন এই লিঙ্কটাই কপি করবেন তো এই যে PDFটা আমি আমার ডিসক্রিপশন বক্সে যুক্ত করে দেবো এবং এই লিঙ্কটা আমি যুক্ত করে দেবো আপনি সরাসরি লিঙ্কটা নিয়েও আপনি কপি পেস্ট করে এখানে কাজটা করতে পারবেন তো ফার্স্ট অফ অল তো এখান থেকে হচ্ছে আমাদের যে URLটা যেটা আমরা প্রবেশ করব যেখানে আমরা তথ্য সাবমিট করব সেটার জন্য আমাদের এই URLটা কপি করতে হবে তো এইটা আমরা কপি করে আমরা কি করব এখানে পেস্ট করব এবং এইটাতে হচ্ছে বড় সমস্যা যে আপনি যখন এই যে লিঙ্কটাতে প্রবেশ করবেন তখন একটু আপনার প্রবলেম করবে সার্ভার ডাউন তো আপনি এটা আস্তে আস্তে চেষ্টা করবেন দেখুন আমি এইখানে পেজটি ওপেন করেছি এটা অনেক অনেক সময় ওয়েট করে দেন এই পেজটা লোড নিয়েছে ঠিক আছে রাইট নাও আমি এটা পেজটা লোড নেওয়ার চেষ্টা করছি কিন্তু এখনও স্টিল দেখাচ্ছে যে ক্যান নট রিচ দিস পেজ ঠিক আছে তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা কখন করলে আপনি একটু বেশি তাড়াতাড়ি করতে পারবেন তো সেটা আমি আপনাকে বলে দিচ্ছি তার আগে আমরা রেজিস্ট্রেশন যে প্রসেসটা আছে সেটি আমরা একটু জেনে নিই তো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে পেজটা আগে এমনটা ছিল না এখানে নতুন একটা এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাড করেছে যেটা দেওয়া সময়সীমা এখানে দেখানো হচ্ছে যে ছয় দিন 2 ঘন্টা 45 মিনিট 5 সেকেন্ড এখন অবশিষ্ট রয়েছে ঠিক আছে এবং আপনি রেজিস্ট্রেশন করার পূর্বে কিছু তথ্য এখান থেকে আপনি অবশ্যই জেনে নিন যে যদি আপনার কোনো প্রবলেম হয় আপনার এখানে সাবমিট সংক্রান্ত বা যদি কোনো তথ্য জানতে চান সরাসরি আমার কাছ থেকে না সরাসরি হচ্ছে এখানে ইমেল করতে পারেন ঠিক আছে এখানে ইমেল করলে আপনি এখানে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে এইখানে প্রবলেমটা হচ্ছে 2015, 16, 17, 18, 19, 20 সেশনগুলো যারা যারা আছে শুধুমাত্র তারাই এখানে তাদের ফর্মটা ফিল আপ করতে পারে আপনি যদি এর পুরাতন হয়ে থাকেন মানে 2015 সালের পেছনে হয়ে থাকেন তাহলে আপনি যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনক্লুড করেন তাহলে ঠিক এমন ইন্টারফেস পেয়ে যাবেন ডাটা নট ফাউন্ড আপনার ডাটাটা এদের কাছ থেকে নাই ঠিক আছে তার মানে আপনি কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন না
ঠিক আছে, এটা হচ্ছে হলো মূল বিষয়বস্তু। আর যে লিঙ্কটা হচ্ছে আমি আপনাকে প্রথমে বলেছি যে এই লিঙ্কটা, তো এই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে যে আপনি এখান থেকে রেজিস্ট্রেশনটা করবেন। ঠিক আছে, তো আমরা এইটুকু দেখতে পারলাম এবং 19 তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ইতিমধ্যে আমাদের পেজটি কিন্তু লোড নিয়ে নিয়েছে। ওকে, আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসানো হয়ে গেলে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আমি আপনাকে স্ক্রিনশটে দেখানোর চেষ্টা করছি, কারণ রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে নাই অনেকগুলো, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। আমি কাজ করেছি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, আমি আপনি দেখাতে পারবো না, কারণ এই রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে বলবে যে আপনার এই যে নাম্বারে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি আসলে করতে পারবো না, তাই না? তো এই কারণে আমি আপনাকে স্ক্রিনশট দেওয়া রয়েছে, আমি সেগুলো মাঝে দেখি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফর্ম ফিল আপ করেছি। এখানে কী কী করেছি, আপনি যখন রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন, দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার থেকে অটোমেটিকলি আপনার নাম, ফাদার নাম, তারপর কোর্স নেম, তারপর সেশন, তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ অনেক সময় চলে আসে, না আসলে দিয়ে দিতে পারেন, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার। এখানে যে হলুদ যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে, এবং এই যে সাদাটা, ঠিক আছে, অ্যাশ কালার যেগুলো আছে সেগুলো অলরেডি ফিল আপ হয়ে আছে। যদি আপনাদের ডেট অফ বার্থ না আসে আপনি এটা দিয়ে দিতে পারেন আপনার আইডি কার্ড থেকে। তো এটা হচ্ছে মোবাইল নাম্বার, আপনি যেটা মোবাইল নাম্বারটি সচরাচর ইউজ করেন, যেটা আপনি আপনার কাছে যেটা আছে সেটা আপনি ইউজ করবেন, এইটাতে আপনার SMS আসবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে NID, NID কার্ডের নাম্বার আপনি এখানে বসাবেন, এবং আপনি অলরেডি এখানে ভ্যাকসিন দিয়েছেন কিনা এইটাকে সতর্কভাবে গ্রহণ করেন, কারণ এইটা অনেকেই ভুল করছে। আমি অনেক জায়গায় দেখেছি বলছে ভাই আমি আসলে অলরেডি ভ্যাকসিন নেই নি, কিন্তু আমি আসলে ইয়েস দিয়ে ফেলেছি। এখানে ইয়েস অর নো অপশন রয়েছে, নোতে এখানে যদি ক্লিক করেন দেখতে পারবেন ইয়েস অর নো, আপনি জাস্ট নোতে ক্লিক করবেন। আমি আবারও বলছি আপনি এখানে যদি অলরেডি ভ্যাকসিন যদি নিয়ে থাকেন তার জন্য আপনি ইয়েস ক্লিক করবেন, না নিয়ে থাকলে নোতে ক্লিক করবেন। তো এটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এখানে হচ্ছে আপনি কি মেসে থাকেন নাকি আপনি হোমে থাকেন, তো এইটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি বাসায় থাকেন সেক্ষেত্রে আপনি বাসা দিতে পারেন, মেস থাকলে মেসে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনার ফর্মটি সাবমিট হওয়ার জন্য সাবমিটটা হয়ে যাবে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে সমস্যাটা অনেকে ফেস করেছে সেটা হচ্ছে এই সমস্যাটা। তো এইখানে যখন আপনি সাবমিট করবেন তখন এখানে আপনার একটা ডেটা নাম্বার দিয়ে দেবে, হ্যাঁ একটা নাম্বার দিয়ে দেবে। তো এই নাম্বারটা আপনার এইখানে রেজিস্ট্রেশন করেছে সেই নাম্বারটা চাইলে রেখে দিতে পারেন, অসুবিধা নেই, যদি পরে কাজে লাগে আপনি রেখে দিতে পারেন, স্ক্রিনশট রেখে দিতে পারেন। কিন্তু অনেকে বলছে ভাই এখানে ডেটা জিরো লেখা আসতেছে, কিন্তু লেখা আছে সাবমিটেড সাকসেসফুলি, সেক্ষেত্রে কোনো ভয় করার কারণ নেই, এখানে অলরেডি সাবমিট হয়ে গিয়েছে, ডেটা এখানে জিরো আসছে। তো এখানে ডেট এখানে জিরো আসছে, তো আপনি চাইলে সাবমিট করতে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, কিন্তু সবার এটা আসছে না, তবে যার যার আসছে সেটা আমি আসলে বলতে পারি না, সার্ভার সমস্যার কারণে এটা ম্যাক্সিমাম হয়ে থাকে। তো এটা যেহেতু অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভারটা অনেক লোড নিতে সব টাইম নেয়, তো আপনি তার জন্য কখন আপনি তার জন্য করবেন সময়সীমাটা আমি আপনাকে বলে দিচ্ছি এখনই। এখন রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে আপনি কোথায় পাবেন আমি আপনাকে এইটা একটু বলে দিই, যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি আপনার যে অ্যাডমিট কার্ড আছে বিশেষ করে অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন, অন্য জায়গায় যদি আপনার থাকে তাহলে অসুবিধা নেই। তো আমি তো সহজে বলে দিচ্ছি যে আপনি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন পরীক্ষা দেন তখন হচ্ছে একটা অ্যাডমিট কার্ড আপনাদের দিবে, দেখবেন ডান সাইডে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, তো ওই রেজিস্ট্রেশন নাম্বারটাই হচ্ছে এখানে ইনপুট করবেন। ঠিক আছে, তো আপনি সময়সীমা বলতে আপনি যদি এখন এই মুহূর্তে আমি ভিডিও তৈরি করছি হচ্ছে রাত 9:21, ঠিক আছে, যদি এখন অনেকটা ফাঁকা আছে তারপরে মাঝে মাঝে ডিস্টার্ব করছে একটু ছিল আবার চলে গিয়েছে, ঠিক আছে, এখন আমি আপনাকে বলবো আপনি চেষ্টা করবেন রাত 3টার দিকে, আমি 11 তারিখে হচ্ছে আমি যখন সবার ফর্মগুলো ফিল আপ করছিলাম, তো তখন হচ্ছে আমি রাত 3টা তারপরও একটু টাইম নিচ্ছিল, চেষ্টা করছিলাম বারবার দেওয়ার, তারপরও 5-10 মিনিট পরবার পেজটা লোড হচ্ছিলো। তো আপনি কী করবেন রাত 3টার পর সার্ভারটা অনেকটাই ফাঁকা থাকে, তো আপনি তখন একবার চেষ্টা করে দেখতে পারেন, দেখতে পাচ্ছেন এখন একেবারেই ফাঁকা নেই। তো আপনি চেষ্টা করবেন মোবাইল থেকে না কম্পিউটার থেকে করার চেষ্টা করবেন। আমি এটা নিজে দেখেছি যে মোবাইল থেকে যারা করছে, আমার বড়ো ভাইরা দেখেছে করছিলো, কিন্তু তাদের মোবাইল থেকে পেজটা লোড নিচ্ছিল না, তো তার কাজটা আমার করা লাগছিলো কম্পিউটার থেকে, তার কারণ তার ল্যাপটপ ছিল না। যাই হোক, তো এখানে আমি সব কিছু বলে দিলাম কোথায় কীভাবে কী করতে হবে না করতে হবে একদম ইন ডিটেইল, এইটা আমি মনে করছি যে এটা আমি অনেকটা ডিটেল আপনাদের অনেকটাই খোলাসা করে দিতে পেরেছি। তো আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং উপকৃত হয়েছেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি মূল্যবান মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সে পর্যন্ত স্টে কুল স্টে সেফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।